তো কি অবস্থা সবার, আমরা চলে আসলাম নতুন একটা গেম প্লে ভিডিওতে। আজকে আমরা খেলতেছি WWE 2K24। আজকে একটা ট্যাগ টিম ম্যাচ হইতে যাইতেছে, আর এই ট্যাগ টিম ম্যাচে অংশগ্রহণ করবে আমাদের ব্রক লেসনার, যে নাকি অলরেডি চলে আসছে। এন্ট্রি চলতেছে ব্রক লেসনারের, অডিয়েন্স খুবই এক্সাইটেড। আর এইখানে কিন্তু ব্রক লেসনার সাথে ফাইট করবে দুইজন। ব্রক লেসনার একলা ফাইট করবে, ওর কোনো ট্যাগ প্লেয়ার থাকবে না। আর ওর সাথে যে ফাইট করবে সে হচ্ছে রোমান রেইন্স, যে নাকি অলরেডি চলে আসছে ওর চ্যাম্পিয়নশিপ বেল্ট নিয়ে, যেই বেল্ট অলরেডি এখন ওরা নাই, ওইটা চলে গেছে কোডি রোডসের কাছে। আর এখন যে ওর সাথে ট্যাগ প্লেয়ার থাকবে সে হচ্ছে কোডি রোডস বা আমেরিকান নাইটম্যান, ওই চলে আসছে। তো ব্রক লেসনারের সাথে এই দুজনের একটা ট্যাগ টিম ম্যাচ হইতে যাচ্ছে, যেখানে ব্রক লেসনার একা ফাইট করবে। আর ব্রক লেসনার তো রেডি হয়ে গেছে, অডিয়েন্স এক্সাইটেড, ব্রক লেসনার একদম রেডি, ওরা দুইজনও রেডি, কোডি রোডস, রোমান রেইন্স। ফার্স্টে রোমান রেইন্স রিংয়ে ঢুকছে আর কোডি রোডস বাইরে। তো ফার্স্টে শুরু হয়ে গেছে ম্যাচ। ফার্স্টে কিন্তু রোমান রেইন্স ব্রক লেসনারের ঘাড়ে তুললা রোপের উপরে ফালায় দেওয়া ট্রাই করতেছে। ওকে, ব্রক লেসনার কিন্তু মার খাইতেছে শুরুতে রোমান রেইন্সের হাতে। ওকে, ট্যাগ করছে কোডি রোডসে, এবার দেখি কি হয়। কিন্তু কোডি রোডস ঢুকাই বাই সুপ্লেক্স খায় ফালাইছে ব্রক লেসনারের হাতে। কোডি রোডস চান্স পাইতেছে না, ব্রক লেসনার কিন্তু কোডি রোডসে ভালোই মারতেছে। আর রোমান রেইন্স চায় চায় দেখতে সুপ্লেক্স দিচ্ছে আবার আরেকটা। কোডি রোডস অলরেডি দুইটা সুপ্লেক্স খায় ফেলাইছে। ওকে ভাই, এবার মাথার মধ্যে মারছে হাঁটু দিয়া। ব্রক লেসনার কিন্তু খেপে গেছে খুবই, কারণ রোমান রেইন্স ফার্স্টেই ওরে মারছে, এই জন্য প্রতিশোধ তো নিয়েই ছাড়বো। প্লাস এটা একটা হ্যান্ডিক্যাপ ম্যাচ, ব্রক লেসনার একলা আর ওরা দুইজন, 1 vs 2 ম্যাচ। ওকে, কোডি রোডস তো চান্সই পাইতেছে না মারার। ও ভাই, কর্নারের ক্লোজ লাইন মারছে, কিন্তু কাউন্টার করে ফালাইছে অলরেডি কোডি রোডস। ফাইনালি একটা কাউন্টার করছে কিন্তু লাভ হয় নাই, কোডি রোডসে আবার নিয়ে আর উপরে উপরে ফালাই দিচ্ছে ব্রক লেসনার। কোডি রোডস পারতেছে না ব্রক লেসনারের সাথে। ও ভাই, হার্ট টাইম না ছিঁড়া লেগেছে কোডি রোডসের, ছেড়া দিছে আবার। কোডি রোডস দাঁড়ায় গেছে। ও ভাই, ব্রক লেসনার একটা মার খেয়ে গেছে কোডি রোডসের হাতে। কোডি রোডস তাইলে আস্তে ধীরে কাউন্টার দেওয়া শুরু করছিল, কিন্তু বুঝছে যে ব্রক লেসনারের সাথে ফাইট করলে হয় পারবো না হয়তো, তাই রোমান রেইন্সে পাস করে দিচ্ছে ট্যাগ। ও ভাই, রোমান রেইন্স ঢুকে মার খাইতেছে ব্রক লেসনারের হাতে। আজকে ব্রক লেসনার দুইজনের উপরে দারুণ খেপা খেপা আছে, এই জন্য দুইজনরেই মারতেছে, কাউরে বাদ দিতেছে না। ওকে, এবার মাথার পেছনে ব্যথা পাইতেছে রোমান রেইন্স। ও ভাই, এই মাইটটা নাকের মধ্যে লাগছে, রক্ত বেরিয়ে গেছে রোমান রেইন্সের। আর শোয়া থেকে আঙ্গিয়া ফেলাইছে আবার নিচে ফেলানোর জন্য, একটা পাওয়ার বম মারছে রোমান রেইন্স রে। আর ব্রক লেসনার কিন্তু একদম রেজ ইউজ করতেছে, এবার রেজ শো করছে। এবার ব্রক লেসনার মারতে নিছিল কিন্তু লাভ হয় নাই, কেমনে জানি রোমান রেইন্স কাউন্টার করে ফেলাইছে। কাউন্টার করে সাথে সাথে পিন করছে ব্রক লেসনার রে, কিন্তু ব্রক লেসনার কিক ব্যাক করছে, যে কারণে পিন লাভ হয় নাই। ও পাঞ্চ করতেছে এবার ব্রক লেসনার রে, মনে হয় কপাল ফাটায় ফেলাইব, কিন্তু কপাল এখনো ফাটে নাই, কিন্তু ভালোই খেলছে। রোমান রেইন্স একটু পারতেছে ব্রক লেসনারের সাথে। কোডি রোডস তো দাঁড়াইতে পারে না ঠিকমতো ব্রক লেসনারের সাথে ফাইট করতে যাইয়া। ওকে, কাউন্টার করে ফেলছে ব্রক লেসনার। ও ভাই, এবার ব্রক লেসনার রোমান রেইন্সে পিন করছে, কিন্তু রোমান রেইন্স হার মানে নাই, ছুটে গেছে সাথে সাথেই। ও ভাই, মাথার মধ্যে মারছে। ওকে, রোমান রেইন্স কিন্তু ভালো ইনজুরি হয়ে গেছে। ও ভাই, রিভার্স মার দিছে রোমান রেইন্স। ও ভাই, ব্রক লেসনার কিন্তু কাউন্টার কইরা ফলাইছে রোমান রেইন্স, কাউন্টার কইরা ঘাড়ে তুইলা নিচ্ছে, একটা মায়ের বনয় দিব বড় ধরনের। ও ভাই, রোমান রেইন্সের হেল খালি কইরা ফলাইছে, স্টান হয়ে গেছে গায়, এমন একটা স্টানার মারছে, কিন্তু তাও রোমান রেইন্স হার মানে নাই, আর ব্রক লেসনার জিততে পারে নাই, তাই রোমান রেইন্সে আবার ওঠায় মারতেছে হাঁটু দিয়া, মাথার মধ্যে। হেড ইঞ্জুরি করা ট্রাই করতেছে বারবার, কারণ রোমান রেইন্স তো হেড দিয়ে স্পিয়ার মারে, এই হেড ইঞ্জুরি করলে স্পিয়ার মারতে কষ্ট হইব। কিন্তু একটা লাথি যে মারছে ব্রক লেসনার রে, এই লাথি খায় ব্রক লেসনারও হেল চলে গেছে অনেকটাই। ও ভাই, ঘুষি মারছে মাথা বরাবর ডাইরেক্ট। আবার পাস করছে কোডি রোডস রে। কোডি রোডস রিংয়ে এন্ট্রি নিয়ে আসছে ব্রক লেসনার রে মারার জন্য। ও ভাই ডিজাস্টার কিক মারছে এবার, হাতে ইনজুরি করার ট্রাই করতেছে। ও ভাই হাতে একটু ব্যথা পাইছে ব্রক লেসনার, দেখি কি হয়। ব্রক লেসনার রে কর্নারে নিয়ে গেছে। এ ভাই এবার ওরা কি করবো, কম্বো মার দিব মনে হচ্ছে দুইজন মিল্লা। ও ভাই দারুণ একটা মার দিছে ব্রক লেসনার রে। রোমান রিংস রিংয়ে চলে আসছে, কোডি রোডস রিংয়ের বাইরে। আরেকটা মার খাইলে কিন্তু ব্রক লেসনার স্টান্ড হয়ে যাইব। দেখি রোমান রিংস স্টান্ড কইরা ফালাইব মনে হইতেছে। স্টান্ড হইয়া গেছে ওগা ব্রক লেসনার। এখন পিন করার চান্স আছে কিন্তু পিন করে নাই। পিন না কইরা ওরে কর্নারে নিতেছে, বাড়ি খাওয়াইছে কর্নারে। লাইট হইতেছে ব্রক লেসনার রে। ও ভাই ব্রক লেসনার মাথায় অনেক ইঞ্জুরি হয়েছে মনে হচ্ছে, মাথায় একটু বাড়ি খাইলে ফাইটা যাব। কিন্তু রিং থেকে বের হয়ে গেছে ব্রক লেসনার। রোমান রিংস ও ভাই দৌড়ে এসে লাথি মারছে, ফাইটা গেছে অলরেডি কপাল ব্রক লেসনারের কপাল, কিন্তু ফাইটটা রক্ত বেরো শুরু হয়ে গেছে। আর রোমান রিংসও হেল বাইরে গেছে অনেকটাই। কেউ ভাই ব্রক লেসনার ডজ করে ফেলাইছে একটা বড় মায়ের। এই চান্সে যদি রোমান রিংস একটু মারতে পারে বেশি করে। ওকে ব্রক লেসনার একটা সুপ্লেক্স দিতেছে রোমান রিংস রে। ও ভাই সুপ্লেক্স সিটি দিতেছে এবার, তিনটা সুপ্লেক্স দিব এবার। দুইটা দেওয়া শেষ, আর একটা সুপ্লেক্স দিব। রোমান রিংসের হেল শেষ, আবার পিন কইরা ফালাইছে রোমান রিংস রে। দেখি রোমান রিংস এই পিন থেকে বাঁচতে পারে কিনা। ওকে রোমান রিংস এই পিন থেকে বাঁচতে পারে নাই। ব্রক লেসনার এই ম্যাচ জিতা গেছে, মানে 1,02 জনে বিট করছে ভাই ব্রক লেসনার। 1,00,000 রোমান রিংস প্লাস কোডি রোডস 2 জনে ফাইট করে হারাইছে। গাইস আমরা আমাদের উইনার হয়ে গেছে, এই ম্যাচের উইনার হচ্ছে ব্রক লেসনার। আজকের ভিডিও ছিল এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো, কমেন্ট করে জানাও নেক্সট কার কার ফাইট দেখতে চাও। আর ফেসবুকে যা দেখতেছো পেজটা ফলো করো। দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।